এখন আমরা দেখবো বিটা ক্যারোটিন বা ক্যারোটিনয়েডস এই পার্টটা। তো এইটা বুঝতে গেলে সবার আগে এই শব্দের অর্থ বুঝতে হবে। আপনারা এই ধরনের একটা সবজি আছে, খরগোশের খুবই পছন্দ, আপনারা জানেন দিস ইজ কল্ড ক্যারোট। এই ক্যারোট এর কালার হচ্ছে কিছুটা লাল, কিছুটা হচ্ছে কমলা কালার, এবং খুবই অল্প পরিমাণ হলুদ কালার, রাইট? ওকে, তো এই ক্যারোটিনের ভেতর থেকে আমরা একটা কেমিক্যাল পেয়েছি, দ্যাট ইজ কল্ড বিটা ক্যারোটিন। সো এই ক্যারোট পার্ট মানে বোঝাচ্ছে গাজর। তাহলে আমরা কোথায় পেতে পারি? গাজরে পেতে পারি বিটা ক্যারোটিন। লুক, ক্যারোটিন বা বিটা ক্যারোটিন বলার সময় আপনার কিন্তু ক্যারোটিনয়েডস নিয়ে একটু কনফিউশন হবে, এটা একদম চিন্তা করার কিছু নাই, আমি পুরো ব্যাপারটা এখানে এক্সপ্লেন করব। এখন দেখেন, যদি এমন হয়, আমি একটু ডিফারেন্ট ভাবে বলি, গাজর থেকে না বলে আমি যদি এইভাবে বলি যে এই ধরনের রঙিন শাকসবজি থেকে আমরা যে কেমিক্যালটা পাই তার নাম বিটা ক্যারোটিন, ঠিক আছে? তো তাই না, টমেটো থেকেও কিন্তু আমরা বিটা ক্যারোটিন পাই। তাহলে ক্যারোট শব্দের অর্থ অ্যাকচুয়ালি নট গাজর, ক্যারোট শব্দের অর্থ হচ্ছে কমলা লাল এবং মৃদু হলুদ। ওকে, সো আমরা ক্যারোটিন পেলাম। তো কেমিক্যাল কি এটা? এটা কোন ধরনের কেমিক্যাল? ডেফিনেটলি এটা একটা লিপিড। বাট এই যে দেখেন, ইন বলে একটা কথা আছে, আমি এখানে একটা ছবি অ্যাড করে রেখেছি, আগের ভিডিওতে বলেছিলাম দিস ইজ কল্ড আইসোপ্রিন। ওকে, এই দেখেন ইন, সো ইন বলতে বোঝাচ্ছে আইসোপ্রিন। তাহলে ক্যারোটিনের ভেতরে যদি আমরা যাই তাহলে আমরা এই ধরনের কিছু কেমিক্যালস পাবো, আইসোপ্রিন পাবো। তাহলে আইসোপ্রিন হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারোটিন তৈরি করে, এবং এই কেমিক্যালসটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের রঙিন শাক সবজি ফলমূলের ভেতরে যাইতে হবে। ওকে, সো আমরা ক্যারোটিন সম্পর্কে ধারণা পেয়েছি। পরের কথা, এরা কেন রঙিন হয়? রঙিন হওয়ার জন্য একটা ঘটনা ঘটতে হবে, সূর্যের আলো পড়তে হবে, পড়ার পর যেগুলো অ্যাবজর্ব করবে, এই কালার তো আপনি দেখতে পাবেন না, যেগুলো আপনাকে রিফ্লেক্ট করবে আপনি সেই বর্ণগুলো দেখতে পাবেন। স্টুডেন্ট, কখনো যদি আপনি কোনো একটা রঙিন জিনিস চান, রঙিন একটা কেমিক্যাল চান, তাহলে ওই কেমিক্যালের ভেতরে যদি যান তাহলে আপনি এই ধরনের স্ট্রাকচার পাবেন। ওখানে দেখবেন যে এরকম ডাবল বন্ড আছে, এবং ওখানে গিয়ে দেখবেন আইসোপ্রিন আছে। কি হয়, এই ডাবল বন্ডের এখানে যে ইলেকট্রনগুলো থাকে সূর্যের আলো পেয়ে এগুলো এক্সাইটেড হয়ে যায়, উদ্দীপ্ত হয়ে যায়। তাহলে যে সকল কেমিক্যালের ভেতরে সূর্যের আলো আসার পর ইলেকট্রনগুলো উৎক্ষিপ্ত হয়, ইলেকট্রনগুলো এনার্জি অর্জন করে উৎক্ষিপ্ত হয়ে যায়, সেই ধরনের কেমিক্যালগুলো কিন্তু রঙিন হয়। এটা নিয়ে আমরা আরও ডিটেল আলোচনা করবো নেক্সট কোনো টপিকে, বিশেষ করে উদ্ভিদ ছায়িত তত্ত্ব চ্যাপ্টারে গিয়ে। তো ক্যারোটিনের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটে, এর ভেতরে আইসোপ্রিন আছে, সূর্যের আলো আসতেছে, এখানে ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, বর্ণ শো করছে। ওকে, সো এবার আমরা চলে আসি যে বিটা ক্যারোটিনটা যদি আমরা খাই আমাদের কি সুবিধা হতে পারে। তো সবার আগে জানতে হবে যে এই ধরনের কালারফুল সবজিগুলো যদি আমরা খাই আমরা পাবো, পাইলে আমাদের লাভ কি? এক নম্বর হচ্ছে আমাদের দেহের যদি ভিটামিন ডি তৈরি করতে চাই, ভিটামিন এ তৈরি করতে চাই, তাহলে আমাদের বিটা ক্যারোটিন খেতে হবে। কারণ ভিটামিন এ বলতে অ্যাকচুয়ালি রেটিনল বোঝায়, এটা একটা কেমিক্যাল নাম। তাহলে রেটিনল অ্যাকচুয়ালি বিটা ক্যারোটিন থেকে আসে। কিভাবে আসে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি বিটা ক্যারোটিন বা এই ধরনের হলুদ এবং কমলা লাল শাক সবজিগুলো খাচ্ছেন, তো এইটা আপনার পরিপাক নালীতে আসতেছে, পরিপাক নালী, পরিপাক নালী থেকে এটা যাচ্ছে আপনার যকৃতে, যকৃতে আসলো বিটা ক্যারোটিন। তো এই বিটা ক্যারোটিনটা দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং এই দুই ভাগটা বলা হয় রেটি এনএএল। একটু খেয়াল করেন, দিস ইজ রেটিনাল। তাহলে বিটা ক্যারোটিন আমাদের যখন যকৃতে যায় তখন এটা রেটিনালে পরিণত হয়, ভাগ হয়ে দুইটা হয়ে যায়। এখানে একটা এনজাইম কাজ করে, ওই এনজাইমটার নাম হচ্ছে বিটা ক্যারোটিন 15-15 প্রাইম ডাই অক্সিজেনেস বা ডি অক্সিজেনেস, নাম জানার দরকার নেই। তো আমরা দেখলাম যে বিটা ক্যারোটিন খেলে ওটাকে যকৃতে যাইতে হবে, কারণ যকৃতেই এটা ভাঙার এনজাইম আছে। তাহলে আমরা কি বললাম, দুইটা রেটিনল পেলাম। এই রেটিনলটা কয়েকটা জায়গায় যায়, রক্তে যায়, ত্বকে যায়, এবং চোখে যায়। ওকে, এই যে দেখেন, চোখে আমাদের যে রেটিনা আছে, রেটিনায় যায়,
রেটিনায় গিয়ে সে কি তৈরি করে, রেটিনায় গিয়ে সে নিজেকে চেঞ্জ করে, কে রেটিনালটা, নিজেকে রেটিনালটা চেঞ্জ করে রেটিনলে পরিণত হয়। তাহলে চোখে যকৃতের যে রেটিনালটা আসলো, দিস ইজ রেটিনাল, এখানে একটা এনজাইম আছে, দিস ইজ কল্ড রেটিনাল রেটিনাল রিডাক্টেস। ওকে, সো রেটিনাল রিডাক্টেস বলে একটা এনজাইম আছে, ওইটা এটাকে রিডাকশন ঘটায়, রিডাকশন ঘটায় রেটিনলে পরিণত করে। প্রিয় স্টুডেন্ট, এবার দেখেন এই রেটিনলটাই হচ্ছে ভিটামিন এ। তাহলে চোখে এসে রেটিনালটা রেটিনলে পরিণত হলো, এবং এই রেটিনলটা কি, ভিটামিন এ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলছি, বিটা ক্যারোটিন খেলেন রঙিন শাকসবজি থেকে, পরিপাক নালী থেকে এটা যকৃতে আসলো, যকৃতে এসে একটা এনজাইমের প্রভাবে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, দেয়ার রেটিনাল। রেটিনাল হচ্ছে ভিটামিন এ এর আগের অবস্থা। রেটিনালটা আমাদের দেহের বিভিন্ন জায়গায় যায়, চোখে গেলে এটা রেটিনলে পরিণত হয়। এই রেটিনলটাকে বলা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের দেখতে সাহায্য করে, অল্প আলোতে বা অন্ধকারে বা মৃদু আলোতে, আমি দেখাবো কেমন সাহায্য করছে। দুই নম্বর হচ্ছে এটা আমাদের ত্বকে যায়, ত্বকে গিয়ে ভিটামিন এ তৈরি করে, এবং ভিটামিন এ তৈরি করে আমাদের ত্বকটাকে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। এটা রক্তে যায়, রক্তে গিয়ে টি লিম্ফোসাইট আছে এবং ম্যাক্রোফেজ আছে, তাদেরকে অ্যাক্টিভেট করে। ম্যাক্রোফেজ রক্তে গিয়ে যদি টি লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, তাহলে কি হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো ইনক্রিজড হবে, প্রতিরক্ষা ব্যবস্থা আরো ভালো হবে। সো আমি এখন আপনাদের দেখাবো এটা যে ভিটামিন এ তৈরি করলো কিভাবে কাজ করতেছে এইটা, সাথে আমি দেখাবো এরা ফটোট্রপিজমের সাথে কিভাবে জড়িত। ত্বকের ব্যাপারে আমি হালকা ধারণা দিব, প্রতিরক্ষার ব্যাপারে আমি বলেই ফেলছি। ওকে, সো প্রথমে আমরা শিখবো যে এটা আমাদের চোখে কিভাবে সাহায্য করছে। দেখেন বিটা ক্যারোটিন, যকৃত, যকৃতে এসে রেটিনাল হয়ে গেল, দুইটা রেটিনাল, রেটিনাল চলে গেল আমাদের চোখে, চোখের কোথায়, রেটিনাতে, রেটিনাতে এসে রেটিনলটা রেটিনালটা রেটিনলে পরিণত হলো। প্রিয় স্টুডেন্ট, এই রেটিনলটাকে আমরা রড বলতে পারি, কি বলতে পারি, রড। এবং আমাদের চোখে একটা প্রোটিন আছে, দিস ইজ কল অপসিন। সো এই দুইজন মিলে এবার তৈরি করলো রডোপসিন। ওকে, তাহলে এবার বলেন তো আমাদের চোখে গিয়ে রেটিনল বা ভিটামিন এ তে পরিণত হলো। ভিটামিন এ এটা একটা প্রোটিনের সাথে যুক্ত হয়। প্রিয় স্টুডেন্ট, প্রোটিন এবং রড তো অবভিয়াসলি লিপিড, কারণ এটা তো বিটা ক্যারোটিন থেকে আসছে। তাহলে প্রোটিনের সাথে কখনো যদি নন প্রোটিন পার্ট যুক্ত হয়, এই নন প্রোটিন পার্টটার নাম হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। তাহলে আমি প্রোস্থেটিক গ্রুপ নিয়ে কিন্তু এই লিপিড চ্যাপ্টারের একবার শুরুতে আলোচনা করেছিলাম। তো এই প্রোস্থেটিক গ্রুপটার কাজ কি আমরা এখানে একটু দেখব। সূর্যের আলো, দিস ইজ সূর্যের আলো, এই রড পার্টের উপরে পড়ে। রড পার্ট তখন অপসিনকে জানায়, অপসিন তখন কিছু সিরিজ বিক্রিয়া শুরু করে। এবং একটা সময় সিরিজ বিক্রিয়ার ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে উদ্দীপনা, এক্সাইটমেন্ট, এই উদ্দীপনাটা আমাদের ব্রেনে যায়। কোথায় যায়, ব্রেনে। ব্রেনের একটা পর্শন আছে পেছনের দিকে, দ্যাট ইজ কল ভিজুয়াল কর্টেক্স। চোখ পড়ার সময় আমরা শিখবো এটা, ভিজুয়াল কর্টেক্স। ব্রেনে গেলে তখন আপনি কি পাবেন, দেখতে পাবেন, দেখতে পাবেন। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিটা ক্যারোটিন কি কাজে লাগে, ভিটামিন এ তৈরিতে। ভিটামিন এ আমাদের কি করে, অল্প আলোতে বা মৃদু আলোতে রাত্রেবেলা আমাদের দেখতে সাহায্য করে। এখন আপনি দেখেন বিটা ক্যারোটিন খেলেন না, তাহলে বিটা ক্যারোটিন না খেলে আপনি রড পাবেন না। রড না পাইলে আপনার চোখে তখন কিন্তু রড কমে যাবে। রড যদি কমে যায়, তাহলে বলেন তো অল্প আলো বা কোনো কিছু, সন্ধ্যাবেলা যে অল্প একটু আলো রডের উপর পড়তে পারবে, রড তো নাই। যদি না পড়ে অপসিন জানবে, জানবে না, অপসিন যদি না জানে এই সিরিজ বিক্রিয়াগুলো তৈরি হবে, হবে না। সিরিজ বিক্রিয়াগুলো যদি তৈরি না হয় আপনার ব্রেনে উদ্দীপনা যাবে, যাবে না। ব্রেনে যদি উদ্দীপনা না যায় আপনি দেখতে পাবেন, পাবেন না। এই ব্যাপারটাকে আমরা বলি, যদি না দেখতে পান বিটা ক্যারোটিন না খেলে, এটাকে আমরা বলি নাইট ব্লাইন্ডনেস, ব্লাইন্ডনেস।
নাইট ব্লাইন্ডনেসের মেডিকেল আরেকটা টার্ম রয়েছে, এটার নাম হচ্ছে নিকটালোপিয়া। নিকটালোপিয়া আপনারা জানেন, অপটিক বা অপিয়া শব্দের অর্থ হচ্ছে দর্শন, কোনো কিছু দেখা, আর নিকটো শব্দের অর্থ হচ্ছে, নিকটো শব্দের অর্থ হচ্ছে নাইট বা ডার্ক বা ডার্ক। তাহলে আপনি যদি নাইট বা ডার্ক বা অল্প আলোতে না দেখতে পান, এটাকে বলে নাইট ব্লাইন্ডনেস, এটা আরেকটা হচ্ছে নিকটালোপিয়া। এটা আমাদের চোখ চ্যাপ্টারে বলা আছে, এটা ভিজুয়াল কর্টেক্সের কথা বলা আছে, এবং মোটামুটি সব কথায় কোথাও না কোথাও বলা আছে। আমি পুরোটাই আপনাদের কাছে একসাথে অ্যামালগাম করে দিয়েছি। ওকে, সো আমরা বুঝতে পারলাম বিটা ক্যারোটিন কীভাবে ভিটামিন এ তৈরি করে আমাদের সাহায্য করে। এবার আমরা দেখব ফটোট্রপিজমে কীভাবে সাহায্য করে। ধরা যাক এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, এবং উদ্ভিদের বৃদ্ধির সাথে কিছু হরমোন জড়িত। ওকে, এগুলোর নাম হচ্ছে অক্সিন। আপনারা জানেন উদ্ভিদের বৃদ্ধি হরমোনের নাম হচ্ছে অক্সিন, আর এটা হচ্ছে উদ্ভিদ। যদি সূর্যের আলো এই যে এখানে থাকে, তাহলে ইউজুয়ালি হয় কি, এরা এদিকে বৃদ্ধি পায়, তাই না? একটা উদ্ভিদ কোন দিকে বৃদ্ধি পায়? সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। আচ্ছা, এবার এক কাজ করেন, আপনি সূর্যটাকে এই দিকে দেন। এবার উদ্ভিদটার ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা দেখা যাবে। এই ধরনের একটা ঘটনা দেখা যাবে। দেখেন উদ্ভিদটা কিন্তু সূর্যের দিকে বেঁকে যাচ্ছে। সো হোয়াট ইজ ফটোট্রপিজম? ফটোট্রপিজম, ফটো মানে হচ্ছে আলো বা সান, সানলাইট। ট্রপ মানে হচ্ছে টার্নিং, টার্নিং মানে হচ্ছে ঘুরে যাওয়া, তাই না? আপনি ওদিকে আছেন, ডাক দিয়েছেন, আমি আপনার দিকে গেলাম, টার্নিং। আর ইজম মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে হোয়াট ইজ ফটোট্রপিজম? তাহলে এটা এক ধরনের বৈশিষ্ট্য, যখন একটা জীব একটা জীব আলোর দিকে যায়। হোয়াট ইজ ফটোট্রপিজম? এটা একটা বৈশিষ্ট্য, যখন একটা জীব আলোর দিকে যায় কিংবা আলোর বিপরীত দিকে যায়, দুইটাই হইতে পারে। কিন্তু যদি আলোর দিকে যায়, তাহলে দিস ইজ কল্ড ধনাত্মক বা পজিটিভ ফটোট্রপিজম। যদি আলো থেকে দূরে এদিকে যায়, দিস ইজ কল্ড নেগেটিভ ফটোট্রপিজম। আপনারা নিশ্চয় জানেন উদ্ভিদের ক্ষেত্রে পজিটিভ ঘটতেছে। আপনারা নিশ্চয় জানেন যে তেলাপোকা লাইট জ্বালাইলে লুকায় যায়, এটার নাম হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। নেগেটিভ ফটোট্রপিজম মানে এক্ষেত্রে কি করলো, তেলাপোকা আলো থেকে দূরে চলে গেল, কারণ আলোতে তেলাপোকা ভয় পায়। আলোতে মানুষ চলে, আলোতে তো পাখিও চলে, আলোতে যদি আমি যে আমাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, রাইট? আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখেন ফটোট্রপিজমটা কেমনে ঘটতেছে। এই যে দেখেন এখানে অক্সিজেন, ওকে, এখানে হচ্ছে অক্সিজেন। যখন সূর্যের আলো একটা গাছের উপরে পড়ে, তো সূর্যের আলো একটা গাছের উপরে পড়ে, তখন কি ঘটনা ঘটে? তখন এর ভেতরে থাকা স্টেরয়েড, এর ভেতরে থাকা ক্যারোটিন, এরা করে কি, এই অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। সূর্যের আলো যখন গাছের উপরে পড়ে, তখন এই অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। কারা? সূর্যের আলো স্টেরয়েড এবং ক্যারোটিনের উপর পড়ল। ইউনো ক্যারোটিন হচ্ছে রঙিন, তার মানে এরা সূর্যের আলো অ্যাবজর্ব করে। সূর্যের আলোকে যখন অ্যাবজর্ব করবে, তখন এরা করবে কি, অক্সিজেনের পরিমাণকে বাড়িয়ে দেবে, বৃদ্ধি হরমোনের পরিমাণকে বাড়িয়ে দেবে। যেইটা বৃদ্ধি হরমোনের পরিমাণকে বাড়িয়ে দিল, এই বৃদ্ধি হরমোন গুলো দেখেন এবার ডিফারেন্ট ভাবে অ্যারেঞ্জড হয়েছে। সূর্য যখন এখানে ছিল, এরা সব দিকে ছিল, সূর্য যখন এদিকে, তখন এরা বিপরীত দিকে, মানে যে এলাকায় শেড থাকবে, যে এলাকায় ছায়া থাকবে, যেদিকে ছায়া ওরা ওদিকে যায়। তাহলে বৃদ্ধি হরমোন গুলো যদি ছায়ার দিকে আসে, তাহলে এই পাশে দেখেন কোষগুলো আকারে লম্বা হয়েছে এবং বড় হয়েছে। তাহলে অক্সিজেন এসে এবার করবে কি, এদিকে যাবে। আমি পুরো সিকোয়েন্সটা আপনাকে দেখাচ্ছি। সূর্যের আলো প্রথমে স্টেরয়েড বা ক্যারোটিনের উপরে পড়ে, ক্যারোটিন তখন অক্সিজেন বাড়ায়, অক্সিজেনগুলো তখন ছায়াযুক্ত স্থানের দিকে যায়, গিয়ে ওখানকার যে কোষগুলো আছে এগুলোকে লম্বা করে। তো এরা যদি লম্বা হয়, ডেফিনেটলি এরা তো খাটো, তাহলে এটা সোজা ধীরে ধীরে বাঁকা যাবে না? এগুলো তো বড় হচ্ছে, এগুলো তো খাটো আছে, তাহলে উদ্ভিদটা ধীরে ধীরে এরকম বাঁকা হয়ে যায়, তাহলে আলোর দিকে চলে গেল সে। তো এইটাকে বলা হচ্ছে, দেখেন সূর্যের আলোটা নিল ক্যারোটিন, নিয়ে এই ঘটনাটা ঘটাইলো, সিরিজ বিক্রিয়াটা। তো আমরা বলতে পারি ক্যারোটিন কি করে,
ফটোট্রপিজম করে উদ্ভিদের ক্ষেত্রে, ধনাত্মক না ঋণাত্মক, দিস ইজ ধনাত্মক ফটোট্রপিজম। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি ত্বক। ত্বকের ক্ষেত্রে কি করে, আমরা জানি বিটা ক্যারোটিন ভিটামিন এ তৈরি করে। ভিটামিন একটা মজার ঘটনা ঘটে, এটা আপনার ত্বক, ইউজুয়ালি ত্বকের উপরে এরকম কিছু সেল থাকে, আইসের মতো সেল থাকে। তো প্রত্যেক দিন কি হয়, আমাদের যে উপরে কোষগুলো মারা যায়, শেড হয়, এবং এগুলো কি হয়, খসে পড়তে চাই, যে খসে গেল, উড়ে গেল, তখন কি হবে, নিচের দিক থেকে কিন্তু আবার সেল গ্রোথ হওয়া শুরু করবে, তাহলে এগুলো কিভাবে উপরে চলে যাবে, তাই না? তাহলে এবার দেখেন তো ক্ষতটা ফিল আপ হয়েছে কিনা, ক্ষত ফিল আপ হয়েছে। তাহলে কখনো যদি এমন হয় যে আপনি ভিটামিন এ খেলেন না, তাহলে আপনার এগুলো শেড হয়ে গেল বা এগুলো মারা গেল, এগুলো তো মারা যায় প্রথমে, আমরা এখনই উড়াই দিব না, ধরলাম ভিটামিন এ খাননি, কোষ তো রেগুলার মারা যাচ্ছে। তো আপনি যদি নিচে সেল না তৈরি করেন, ভিটামিন এর অভাব যেহেতু হয়ে গেল, নিচে আর সেল তৈরি হবে, হবে না। নিচে যদি সেল না তৈরি হয়, তাহলে উপরে সেলগুলোকে ধাক্কা খেয়ে বাইরে চলে যাবে, যাবে না। তাহলে আমরা দেখলাম ভিটামিন এর অভাবে কোষ তো ঠিকই মারা গেছে, নিচে আর কোনো কোষ হয় নাই, নিচের যেহেতু কোষ হয় নাই, মৃতগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিল না, তাহলে এখন কি হবে, আপনারা এখন ত্বকের উপরে হাত দেন দেখবেন ডেড সেল হওয়ার পর মাথা যেমন খুশকি হয় এরকম, তাহলে আপনার ত্বকটা কি হবে, খসখসে হবে, ড্রাই হবে, শুষ্ক এবং খুশকির মতো লাগবে। যদি আপনি ভিটামিন বিটা ক্যারোটিন খেতেন, ভিটামিন এ তৈরি হতো, নিচের কিন্তু সেল তৈরি হওয়া শুরু হইতো, ওরা এসে আবার এদেরকে ফেলে দিত, ভিটামিন এ খান নাই, নিচেরগুলো তৈরি হতে পারছে না, উপরেগুলো পড়ছে না। প্রিয় স্টুডেন্ট, এই ধরনের সিচুয়েশনকে বলা হয়, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ত্বকটা হচ্ছে জেরোজ হয়ে যায় বা শুষ্ক হয়ে যায়, আমি টার্মটা ভুলে গেছি, আমি অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো আপনি ভিটামিন এ খাবেন বা ভিটামিন এর সোর্স হচ্ছে রঙিন ফলমূল খাবেন, তাহলে আপনি এরকম ত্বকের প্রবলেম থেকে বেঁচে থাকবেন। তো আপনারা জানেন যে গাজর খেলে ত্বক ভালো হয়, ফ্লামিঙ্গো বলে একটা পাখি আছে আপনারা নিশ্চয় জানেন, এটা বিশাল এরকম করে থাকে, গায়ের মধ্যে দেখুন সাদা, একটু একটু করে লাল লাল, ফ্লামিঙ্গো করে কি, ওরা শ্রিম খায়, সমুদ্রে শ্রিম্প আছে, ওই শ্রিম্পগুলোর ভেতরে বিটা ক্যারোটিন আছে, তো ওরা যখন শ্রিম্পগুলো খায়, ফ্লামিঙ্গোর শরীরে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন বাড়ে, ওর সারা গায়ের উপরে তখন লাল 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 হওয়া শুরু করে। ওদেরকে আপনি শ্রিম দিয়েন না, দেখবেন বিটা ক্যারোটিনের অভাবে সাথে সাথে কি হবে, শরীরটা সাদা হবে, লাল লাল যে আভাটা ছিল এটা থাকবে না। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, আমরা যদি প্রচুর করে গাজর খাই বা রঙিন ফলমূল খাই, আমাদের ত্বকেরও একটা পরিবর্তন হবে, এই জন্যই বলে ত্বক ভালো রাখতে রঙিন ফলমূল খান। আশা করছি বিটা ক্যারোটিনের যাদের ঘাটতি বা ভয় আছে, তাদের ত্বক শুষ্ক, বেশি বেশি বিটা ক্যারোটিন খাবেন। মনে রাখবেন মাত্রাতিরিক্ত ভিটামিন এ খাওয়াও কিন্তু আবার বিপজ্জনক, সো একটু ট্রাই করবেন, হিসাব করবেন, জ্ঞান অর্জন করবেন, বুঝতে পারবেন ঠিক কতটুকু খেতে হবে। ভালো থাকবেন, আবার দেখা।